বল রে বানি কি করছো তোমরা লেবু ছাড়াচ্ছো তোমাদের কষ্ট করে আর ছাড়াতে হবে না আমি তো লেবু কেটে এনেছি দাও 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 ছাড়াতে হবে না নাও 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 এ দেখো মৌসুমী লেবু কেটে এনেছি ধরো 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 গরমে লেবু খেতে হবে তোমাদের আর কষ্ট করে গরমে ছাড়াতে হবে না আমি কেটে কুটে রেডি করে এনেছি খাও খেয়ে দেখো মিষ্টি বল তো বানি বলো গরমে দাঁড়ি দাঁড়ি কি করছো হাওয়া খাচ্ছ ও চুল শুকাচ্ছ এখন চুল শুকাতে হবে না যা টেম্পার এমনি চুল শুকিয়ে যাবে প্রচন্ড গরম আর গরমে তোমাদের জন্য দেখো কি এনেছি ইয়া বড় একটা তরমুজ এনেছি এই দেখো ধরো 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 গরমে তরমুজ খেলে একটু ভালো লাগবে বল্টু আর বানি অর্ধেক অর্ধেক করে খাবে ঠিক আছে ঠিক আছে প্রচন্ড গরম পড়েছে আর একটু তরমুজ খাও মানে শরীরে জলের অনেক ঘাটতি পড়ছে জানো তো তরমুজ খেলে সেই ঘাটতি পূরণ হবে তাই তো ঠিক আছে তাহলে দুজনে অর্ধেক করে খাবে ঠিক আছে বল্টু আর বানি কি করছো লেবু চাষ রৌদ্র পোহাচ্ছো গরমে দেখো তোমাদের জন্য একটা দারুণ জিনিস এনেছি কি বলো তো এগুলো সন্দেশ ধরো 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 আজকে পয়লা বৈশাখ না সুবর্ণ নববর্ষ তো তোমাদেরকে সুবর্ণ নববর্ষ জানালাম মিষ্টি মুখ করে নাও ঠিক আছে বল্টু দুজনে ভাগ করে খাবে কিন্তু ঠিক আছে বনি কি করছিস কোকাকোলা খাচ্ছিস দেখ তোর জন্য দারুণ একটা চকোবার নিয়েছি খাবি হ্যাঁ কিন্তু আমি আইসক্রিমটা খাবো কোকাকোলা দিয়ে ওয়াও তাই খাও দেখি ওয়াও ভালো বল্টু তুমি কি খাচ্ছো ফুটি ফুটি তোমার জন্য আইসক্রিম নিয়েছি আইসক্রিম খাবে হ্যাঁ তা খাও না আমি খাবো তুমি আইসক্রিম ফ্রুটি দিয়ে খাবে কেমন লাগছে ভালো লেগেছে ফ্রুটি দিয়ে ও তুমিও আছো তুমি কি দিয়ে খাচ্ছো আমার হাতে চাট মশলা আচ্ছা তুমি আইসক্রিম খাবে হ্যাঁ খাবো কিন্তু চাট মশলা দিয়ে খাবো এ বাবা তাই নাকি হ্যাঁ তুমি দেখি খাও কেমন লাগে ওয়াও কেমন লেগেছে দারুন ও তাহলে নাও খাও তুমি চা খাও থ্যাংক ইউ